হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে হাতে কাটা সেমাই রান্না করতে হয়। তাহলে চলুন শুরু করে দিই হাতে কাটা সেমাই রান্না। প্রথমে আমরা কিছুটা হাতে কাটা সেমাই নিয়ে নিব। এটা রৌদ্রে শুকানো হয়েছে, তাই এমনটা দেখাচ্ছে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হলো খেজুরের পাটারি। আপনারা চাইলে খেজুরের গুড়, আখের গুড়, আখের পাটারি এগুলো ব্যবহার করব। সাথে আমরা দিব তেজপাতা, এলাচ ফল, দারচিনি এবং আমরা নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা ব্লেন্ডিং করে নিয়েছি। সাথে আছে আমাদের দুধ, লবণ পরিমাণ মতো। এখন আমরা রান্না শুরু করে দিব। প্রথমে আমরা চুলাতে আগুন জ্বালিয়ে নেব। আমরা একটা সিলভারের ডেকচির মধ্যে রান্না করব। ডেকচিটা আমরা চুলার উপর বসিয়ে নিলাম। এটাকে একটু গরম হতে দিব। প্রথমে আমরা যেটা করব, এই ডেকচিটা গরম হইলে আমরা এটার মধ্যে দুধ ঢেলে দিব। দুধটা পরিমাণ মতো দিবেন, যতটুকু আপনার ভালো লাগবে সেই পরিমাণ মতোই দিয়ে দিবেন। আর দুধটা দিয়েই এই সেমাইটা রান্না করতে হয়। যত বেশি পরিমাণে আপনি দুধ ব্যবহার করবেন আপনার সেমাইয়ের মজাটাও ততটাই বেশি হবে। অবশ্য সব কিছু একটা লিমিটের মধ্যে রাখবেন, কোনোটাই ওভার দেওয়াটা ভালো। আমরা দুধটাকে ভালোভাবে গরম করে নেব। এটার মধ্যে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে দুধটা খুব একটা শুকিয়ে না যায়। কিছুটা পানি দিয়ে দিব। দুধটা গরম হচ্ছে? হ্যাঁ, অনেকটা দুধটা গরম হয়ে গেছে। এবার আমরা দুধের মধ্যে বাকি উপকরণগুলো দিব। প্রথমে আমি খেজুরের যে পাটাইটা কুচি কুচি করে রাখছিলাম সেই পাটাইটা দিয়ে দিলাম। এরপরে আমরা দারচিনি, এলাচ ফল, তেজপাতা এগুলো দিয়ে দিই। আমরা এইভাবে দুধটাকে গরম করবো, গরম করতে থাকবো। এবার আমরা দুধটাকে ভালোভাবে নেড়ে দিব, যাতে পাটারি একটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। এভাবে আপনার নাড়তে থাকবেন। এবার আমরা লবণটা দিয়ে দিব। আপনার পরিমাণ মতো লবণ দিবেন, যাতে বেশি না হয়ে যায়। যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিবেন, না প্রয়োজনে প্রথম অর্ধায় একটু কম দিবেন। এরপরে আমরা নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে দিয়ে আমি আবারও একটু নেড়ে দিলাম। এভাবে আপনারা কিছুটা সময় নাড়তে থাকবেন, তাহলে দেখবেন যে এটা অনেক গাঢ় হয়ে আসতেছে। আমিও এটা সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, যাতে আমারটা অনেক মজার হয়। আর আপনি যতটা ভালো সিদ্ধ করবেন ততটা এবার দেখুন। এটাতে একটা বলগ এসে গেছে। এই বলগ আসলে আপনারা পিঠাটা দিয়ে দিবেন। এটাকে বলে হাতে কাটা সেমাই। এটা এক ধরনের পিঠা। আপনারা যারা গ্রামে থাকেন তারা খুব ভালোভাবেই জানেন, যারা শহরে থাকে তারা হয়তো বা অনেকেই এটা সম্বন্ধে খুব একটা পরিচিত না। পিঠাটা দেওয়ার পরে আপনারা এটাকে ভালোভাবে নাড়তে থাকবেন, যাতে করে একটা সঙ্গে একটা পিঠা না লেগে যায়। আপনারা এটাকে সুন্দরভাবে রান্নাটা করবেন। দেখুন যেভাবে রান্নাটা করতেছি ঠিক সেমভাবে আপনারা চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদেরটা অনেক মজার হবে। ইনশাল্লাহ আমারটা অনেক মজার হবে, আমি আশাতীত। মোটামুটি আমার এইটা রান্না শেষের দিকে। আমার রান্নাটা শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো কি করলাম আসলে। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিঠাটা আসলে কেমন হয়েছে। আপনারাও ঠিক সেম ওয়েতে রান্নাটা করবেন। আর হ্যাঁ, অবশ্যই পিঠার প্রতি একটু রস রস রাখবেন, তাহলে রস রসটা থাকলে আপনার খেতে মজা লাগবে আর পিঠাটা অনেক বেশি মজার হবে। দেখুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে কি মানে নতুন রান্না শেষে কেমন হবে এটা। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামীতে অন্য আরও খুব একটা রেসিপি নিয়ে দেখা হবে। আর আপনারা যদি হাতে কাটা সেমাই কীভাবে তৈরি করতে হয় সেটা
দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিবেন, আর এভাবে যদি নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।